গাইজ, গ্র্যান্ডমাস্টার লবিতে ঘুরতেছিলাম, এখানে হুট করে চাপ দিয়ে দেখি যারা গেমিং ম্যাচে, তারপর আবার চাপ দিলাম দেখেন গেমিং লম্পা, তার মানে গাইজ নেপালি ইউটিউবার বাংলাদেশি ইউটিউবার দুইটাই পড়ছে আমাদের ম্যাচে। আর এইটা দেখে তো গাইজ আমার টিমমেটরা সব ফালাফালি লাগাইছে যে ভাই বিবেজ ইউটিউবার আসছে, আমি ওরে এইভাবে মারবো, আমি এইখানে মারবো, আমি ওইভাবে মারবো, এই সেই লাগাই দিছে গাইজ, মানে মারার জন্য সবাই উৎপাত শুরু করছে। আর বিশ্বাস করা গাইছে এটা এমন একটা হার্ড ম্যাচ ছিল যেই ম্যাচে আমরা মনে হয় ভাই 100 বারের বেশি মূর্তি। আর আমাদের টিমমেট মানে টিমমেট বলতে গেছে আমাদের জোন পুষার সামির ভাই গাইস লাস্ট পর্যন্ত ভাইজা ছিল। আর বিশ্বাস করো এমন এমন জায়গা থেকে গেছে আমাদের রিভাইভ দিছে, আর শেষ পর্যন্ত ম্যাচটা আমরা ভুয়েও করছি। আর বিশ্বাস করো ভাই এরকম জোন পুষার আমি দেখি নাই ভাই, এরকম জোনে যায় ভাই এইভাবে যে আমাদের রিভাইভ দিতে পারে ভাই, আসলে গাই সে মনে করো অন্য কোনো লেভেলেরই। তো যাই হোক গাইজ, ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি খুবই মজা পাবা। আর গাইজ যেহেতু বিবেক যারা গেমিং করছে পাশাপাশি কিন্তু গেমিং লম্পা আরও গাইজ গ্র্যান্ডমাস্টার অনেক ভালো ভালো ওল্ড ওল্ড প্লেয়ার পড়ছে, তো মজা পাবে। এই দেখো গাইজ নামতে না নামতে কিন্তু আমাদের টিমমেট অ্যালেক্স পারভেজ আর হচ্ছে কাকা গেমিং দুজনে কিন্তু ইন্তেকাল করেছে গাইজ। এখন বাই চান্সে আমি আর আমাদের জোন পুষার, বাট আমার উপর কিন্তু গাইজ অতর্কিত একটা হামলার অ্যাটাক করে যেটা হচ্ছে গাইজ ম্যাক্স সেভেন জাদা, এখানে কিন্তু গাইস আমিও শহীদ হয়ে গেছি। দেন ভাই মানে এনিমি কিন্তু গাইস মাইরা আবার বয়া খেলায় আমার টিম আপের ইশারা দেখায়, কিন্তু আফসোসের কথা গাইস আমি একবার রিভাইভ পেলে যে গাইস ওর অবস্থা কী করবো নিজেও জানে না। চলো গাইস আমাদের সামির ভাই কিন্তু বাইচা আছে, আর এই যে যারা গেমিংরা কিন্তু গাইস সুরা ধরে কিল করতেই আছে, কারণ তারা নামে সবসময় ব্লু জোনে, হাতে নেয় দুইটা স্নাইপার আর মারতে থাকে গাইস উরুস তুরুস বুঝুই তো। তো যাক গাইস টিমমেট কিন্তু গাইস অনেক মনে করা বাধা বিপত্তি পার করে কিন্তু অবশেষে এইখানে আসছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য। দুইবার কিন্তু গাইস মাইনাসের মানে দ্বারের কাছে আসছিলাম, যেখানে গাইস এনিমি গাড়ি ফাটানোর শত চেষ্টা করছে বাট ব্যর্থ হয়েছে, কারণ ভাই ওই লেভেলের মনে করো গাড়ি চালায় আমাদের জোন পুষার ভাই। তো চলো অবশেষে কিন্তু গাইস রিভাইভটা পাইলাম, এখন পর্যন্ত জিরো কিল, সবাই কিন্তু গাইস কিলের ভান্ডার খুলছে, বাট আমাদের কিন্তু এখন পর্যন্ত একটা কিলের খাতাও খুলে নাই, কখন যে কিল করব গাইস আর কখন যে ম্যাচটা শেষ হবে এই চিন্তায় আছি। আর ভাই আসলে ভয় ভয় লাগতেছিল যে ম্যাচটা মানে এখানে শেষ হয়ে যাবে, কারণ টিমের সবাই মরে গেছি। চলো এখানে আসতে না আসতে কিন্তু গাইস উরস তুরস মারামারি শুরু করে দিছে দুই তিনটা স্কোয়াড, তো আমিও কিন্তু মাঝে এন্ট্রি নিয়ে নিলাম। আর কিন্তু এখানে ফাটায় ফুটায় গাইস সব অন্ধকার করে দিছি যাতে কেউ আমার চোখে মুখে না দেখতে পারে, আর এই সুযোগে কিন্তু গাইস বোমা অ্যাটাক করে দিব আমি পিচ দিয়া। চলো ভাই আবল তাবল শট দিয়ে কিন্তু গাইস এককারে দিছি বাংলা জাতায়, এনিমির কিন্তু অবস্থা টাইট করা। দেন কিন্তু এখানে প্লেয়ার আরও আছে, তো আমার কিন্তু হাল ছাড়া যাবে না, একদম নিজের উপরে কনফিডেন্টলি গাইস খেলতে হবে যাতে সবগুলো প্লেয়ারে আমি মারতে পারি। এই গাইস এই পাশে তো আরেকটা প্লেয়ার ছিল, ও কোথায় গেছে ভাইয়া? আচ্ছা সমস্যা নেই, ও আশেপাশেই আছে, কই আর যাবে, এখান থেকে বলার তো কোনো সিস্টেম নাই, জায়গা হচ্ছে ছোট। চলো গাইস ওরা খুঁজতেছি পাতা লাগাইয়া বাট পাইতেছি না গাইস। বন্ধুরা আপনারা ওয়ানএক্স বেটের নাম জানেন? ওয়ানএক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট, আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই ওয়ানএক্স বেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন, আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডারবাহার জুজু রোলস এবং ক্রাস প্লেন সেরা খেলা, আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড আকিব 10 ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি IPL এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আর ওয়ানএক্স বেট এর ডাউনলোড লিংক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক গাইস এখানে দেখলাই তো ভাই অবশেষে কিন্তু গাইস আমি এনিমিয়ার না মারতে পেরে ঘুরতে ঘুরতে আসছি ক্লোক টাওয়ারে, ক্লোক টাওয়ার আইসে এনিমি পেয়ে গেছি। চলো পাইসি জনের ওই ছোট্ট করে একটা ওয়ান ট্যাপ দেয় কিন্তু ওয়ান ট্যাপের জায়গায় গাইস বাংলা জেতা দিয়ে দিছি, কিচ্ছু করার নাই, প্লেয়ার কিন্তু রানিংয়ে ছিল। এখানে কিন্তু আরও একটা আছে, ও ভাই কেমনে মারতাছে দেখছো, ওরে রে 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 আমার আকাশে যাইতাছে এম, আমার এম ভাই আকাশে বাতাসে ভাসতাছে, আমি তো পুরো ডিপ্রেশনে যাবো গাড়ি একটু হইলে। যাক গাইস চারটা খেল কিন্তু করে ভালো আছি, এনিমি কিন্তু মোটামুটি অনেকগুলো আছে ভাইয়া, ম্যাচটা কিন্তু যেভাবে ভুয়া করতে হবে ভুয়া একদমই মিস করা যাবে না। আর গাইস স্ক্রিনে গেমিং উইথ মাসুদ কাকা নামে যে ইউটিউব চ্যানেলটা দেখতেছো এটা কিন্তু গাইস আমাদের মাসুদ কাকার ইউটিউব চ্যানেল, যে কিন্তু গাইস আমার ব্যাকআপ প্লেয়ার, মানে আমার আইডি কিন্তু সেই খেলে গাইস, সেই কিন্তু গাইস এত হার্ডওয়ার্ক করে আমার আইডিটা পুশ দিয়ে দেয়। আর আমার শেষ বর্ষে কিন্তু গাইস কাকাই, যে কিন্তু গাইস এত হার্ডওয়ার্ক করে ডেইলি ভাই আমার পুশ দিয়ে দেয়, আর সেই পুশের ভিডিওগুলো কিন্তু গাইস সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। তো গাইস আমি আশা করি ভাই আমার ভালোবাসার মানুষ তোমরা যারা আসো, যারা আমার দীর্ঘদিন ধরে সাপোর্ট করতেছো, আমার ভালোবাসতেছো, অবশ্যই গাইস তারও সাপোর্ট দেওয়া প্রয়োজন গাইস, সে কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায়, রেগুলার ভিডিও বানায়, তো গাইস অবশ্যই তার সাপোর্টের মনে করো প্রাপ্য। তো আশা করি গাইস তোমরা তারও বেশি বেশি ভালোবাসা দেখাবা, তারা সাপোর্ট দিবা। এখনই যাও গাইস যারা যারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, গেমিং উইথ মাসুদ কাকা লিখে সার্চ দাও, তাহলে কিন্তু তার চ্যানেলটা চলে আসবে গাইস। তো যাই অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা বেশি বেশি সাপোর্ট দেখাও, তাহলে কিন্তু গাইস সে মোটিভেশন পায়া নেক্সট থেকে দেখবা আরও ভালোভাবে পুশ দিবে আমার আইডিটা। তো আশা করি গাইস আমার ভালোবাসার মানুষগুলা একটু সাড়া দাও, তার একটু ভালোবাসা দেখাও, তো এতে কিন্তু গাইস আমি নিজে অনেক খুশি হব।
চলো গাইস, এখানেই তো দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু 5টা কিল করে ফলাইছি। আর এনিমিরা তো ভাই পলানের ধান্দা, এদিক তো ওইদিক ওইদিক এদিক খালি দৌড়াদৌড়ি করে, কেউ ভাই শর্টে ফাইট লয় না। আর এই যে যে পিস দিয়েছে একটা, দাঁড়াও কই গেল গাইস, হুটহাট করে গায়েব হয়ে যায় ভাই, মারুম ডাকারে কত মাথাটাই পুরো গরম হয়ে যেতেছে গা। এ ভাই এনিমি কো, আরে উপরে গেছে গা রে ভাই, যান তোর আমি মারতাছি দাঁড়া, এমন গ্রেনেড হামলা দিমন, আরে আল্লাহ দেখছো গ্রেনেডটা কুক করা শুরু করছি, ওই যে নাইমা গেছে গা, শালার পুত লয় এটা উপরে উঠাই দিই। আর যেটা নিচে নামছিল ওটা কো, ওই আবার দৌড় দিছে নাকি, না ওটা তো আমার টিমমেট দেখলাম। এ ভাই বুঝতাছি না তো, গোল গোল চক্কর মারতাছি গে খালি, শালার পুতরা কই গেছে সব, সব নিচে নেমে গেছে গা। আমার কাছে কী লাইব না ভাই, কী লাইব আমার টিমমেটের কাছে, ওই যে আমি খাই মায়ের খাই থার্ড পার্টি, এটা কোনো কথা গাইছে, এত কষ্ট করতেছি শালা আমি কিলের লিগা, বাট আমার টিমমেট কিল পায়। আর পাশাপাশি যখনই গাইছে আমি মারতে গেছি, তখন গাইছে এনিমিরা মনে করো আমার টিমমেটের কাছে দৌড়ায় গেছে মায়ের খাওয়ার লিগা, আর মাঝখান দিয়ে থার্ড পার্টি শিকার হইতেছি আমি। চলো গাইছে এখানে থাকা যাবে না, এই দেশে থাকলে মনে করো আর বাঁচবো না, তো এখানে কিন্তু লঞ্চ প্যাড মারলাম। আর সামনেই কিন্তু গাইছে যারা গেমিংদের স্কোয়াডের সাথে আমাদের দেখা হওয়া যায়, তো আমরা কিন্তু গাইস আনফর্চুনেটলি যে দেখা হয়ে যাবে গাইস এইভাবে এটা বুঝিও নাই, তো আমরা তো গাইস রিল্যাক্স মোডে যেতেছি জোন কাবার নিয়ে, আস্তে ধীরে একটা সাইডে যা পজিশন নিব, কারণ যেহেতু বিবিএসপোর্স আমাদের ভালো মনে করে একটা পজিশন বের করতে হবে, ম্যাচটা ভুয়া করতে হবে এই চিন্তায়। বাট হুটহাট করা গাইস দুই পাশ দিয়ে তিন পাশ দিয়ে ধরছে গিরা, টিমমেটও ভাই একজন গেছে মুইরা অলরেডি, আর ভিতরে ভাই ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে মারতেই আছে। পাশাপাশি গাইস যারা গেমিং তো চালাইতেছে গাইস স্নাইপার, উড়া দৌড়া আবল তাবল শট দিতেছে গাইস, মাথা মতো পুরো নষ্ট হয়ে যেতেছে, কী থয়ে যে কী করুন বুঝতেছি না, কইতে কই যাবো কত, এদিক দিয়ে গেলো এনিমি ওই দিক দিয়ে গেলো এনিমি, মাঝখানে পুড়ে গেলাম আমি করে। আচ্ছা সমস্যা নেই গাইছে আমার টিমমেট কিন্তু অলরেডি মুই রাখছে, এই যে গাইছে আমার উপরে কিন্তু অতর্কিত হামলা চালাইতেছে যারা গেমিং এর স্কোয়াড আর যারা গেমিং মিলা, কিচ্ছু করার নাই গাইস, সহ্য করতে হবে, সহ্য ধারণ ক্ষমতা একটু বেশি রাখতে হবে, নাহলে গাইস কিচ্ছু করা যাবে না। আর কী করবো ভাই, একলা একলা পুড়ে গেছি বিপদে পুরা, টিমমেট একটা অনাই লগে, একাই যা করতে পারি করতে হবে গাইস। পাশাপাশি স্নাইপার দেখলে তো লাগে ভয় ভাই, বুঝোই তো স্নাইপার আর এক শট খেলে কিন্তু অবস্থা পুরো টাইট, তো তারা কিন্তু খুবই চালাক গাইস, তারা না গাইস বেশিরভাগ ইউটিউবাররাই খুব চালাক গাইস, মানে সবাইয়ের ভয় দেখার জন্য কিন্তু গাইস স্নাইপার চালায়, কারণ স্নাইপার যে একটা শট এনিমিরে লাগাইতে পারলে কিন্তু এনিমি ডরে কাবু হয়ে যায়, তারপরে কিন্তু রিল্যাক্স এমন মোটামুটি এমনি ফায়ার দেওয়া যায়। চলো ভাইয়া বাংলা জাতা দিয়ে কিন্তু আমাদের বাংলা ভাইরে ভাই ক্রস ফায়ার করে দিলাম, চলো বাংলা ভাই তুমি কিন্তু এখান থেকে শহীদ হয়ে বিদায় নাও, তোমার বাংলা ভাইয়ের দেশে মানে বাংলাদেশের থেকে বিদেশ পাঠিয়ে দিলাম। চলো গাইস তাড়াতাড়ি কইরা ওয়াল টল ফাটায় আবার, ওরে ভাই 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 প্লিজ না 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 ভাই, আমি তোমাদের কী ক্ষতি করছি ভাই, আমি দুষ্টামি করছি, উদ্দায় রে ভাই কেমনে কাকা বান্ধিছিল শালা পটলা লমর, ওপি গাইস মারফি এটি ভাই অন্য স্কোয়াড মনে হয়, এই যে গাইস এটা যারা গেমিং এর স্কোয়াড গেমিং লম্পা গাইস, হ্যাঁ চলো এক স্কোয়াডের প্লেয়ার মনে হয়, চলো চলো গাইস মাইরা দিছি, এখানে কিন্তু 8টা কিল করে ফলাইছি, প্যারা নাই গাইস 8টা কিল যেহেতু করছি কিল কিন্তু অনেক হবে, কিলের টেনশন নাই, আসলে ম্যাচটা আমাদের ভুয়া করতে হবে। আর এনিমি কিন্তু গাইছে এখনো মোটামুটি 14টার মতো আছে, আর জোন কিন্তু গাইছে আস্তে আস্তে অনেক ছোট হয়ে যেতেছে, বাট প্লেয়াররা কে কোথায় গেছে গাইস কিচ্ছু বুঝতেছি না, আমার টিমমেটটা মোটামুটি আমার সাথেই আছে, তো যাক গাইছে একটা সুযোগ সুবিধা আছে, টিমমেট সাথে থাকলে একটা মনে করো এনার্জেটিক থাকে, একটা অন্যরকম মনে করো এনার্জি কাজ করে যে না ভাই এখন যাই স্কোয়াড আছে যেহেতু মারতে পারবো, যত ভালো স্কোয়াডই হোক যত ভালো প্লেয়ারই হোক, তো যেহেতু গাইছে জোন আসতেছে আমাদেরও জোন কাবার নিয়ে আস্তে আস্তে যাইতে হবে। বাট যারা গেমিং গাইস ছিল ওই স্কুল বাড়ির ছাদে এটা তো আর আমরা জানতাম না গাইস, আমি কিন্তু রিল্যাক্স মোডে যেতেছি স্কুল বাড়ির দিকে, হুট করে দেখি আমাদের অ্যালেক্স পারভেজ দার মেরে দিছে, দেন ওয়াল ছাড়তে যেতে টুকুস টুকুস করে যেতেছি গাইস, হুট করে ভাই টাস টাস করে দূরে স্নাইপার বসায় দেয় ছাদের থেকে যারা গেমিং, আমারে আমারই অবস্থা টাইট, দেখতে দেখতে গাইস আমরা তিনটা প্লেয়ার নৃশংসভাবে হত্যা হয়ে গেলাম, তাও ভাই থার্ড পার্টি মেরে খেয়া এটা কোনো কথা গাইস, ওই ফাইট লেবার সামনাসামনি ল ভাই কী ছাদে আমাদের বয়া ভাই কুচাকুচি ভাই কী মানে বুঝলাম না, চলো গাইস প্যারা নাই, আর বিশ্বাস ভাই মায়ের যতগুলো খাইলাম একটা মনে হয় সামনাসামনি খাইলাম না, উদ্দায় থার্ড পার্টি মায়েরগুলো খাইলাম। চলো ভাইয়া এদিকে কিন্তু আমাদের সামির ভাই গাইস খুব কষ্টে কিন্তু জোনে যে আমাদের রিভেপটা দিয়ে দেয়, আর রিভেপ পেয়ে কিন্তু গাইস খুশি হয়ে গেলাম, যাক ভাই যেহেতু একটা রিভেপ পেছি চান্স কাজে লাগাইতে হবে, কারণ জোন পুষার যখন তখন মরে যেতে পারে কোনো গ্যারান্টি নাই, জোনে থাকাটাই রিস্ক, বাট বিশ্বাস করো ভাই জোন পুষারা মনে করে কী যে বইলা ধন্যবাদ দিব তা বলার মতো প্রকাশ পেরা মনে করা ভাষা নাই আর কি, ভাষা প্রকাশ করার মতো শব্দ নাই, তো চলো নামলাম কিন্তু ছাদে যারা গেমিংদের মারার জন্য, বাট নামার সাথে সাথে গাইস প্লেয়াররা পুরো কাপাকাপি আমার উপর রাস, চলো বন্ধু এদিকে কিন্তু মারলাম একজন রে ওদের স্কোয়াডের, দেন আরও একটা মারলাম এই হাইপার নামে, দুই বান্দারে কিন্তু মারলাম গাইস, তো মাইরা কিন্তু যখন একটু লুট করতেছি হুট করে ভাই আমার উপর গাইস বাংলা ভাই আর যারা গেমিং দুইজনে একসাথে ল্যান্ডিং করে, কি তুইয়া যে কী করবো গাইস দিশাই পাইতেছি না, আর তাদের হাতে তো গাইস স্নাইপার থাকে ওই জায়গায়, কইতে না কইতে কিন্তু দুইজনে এমন যাতা দিছে ওয়াল টাল ভাইঙ্গা মেরা দিছে,
চলো গাইস, এখানে আমার রিমোট টিমোট দিতেছিল, বাট আমি স্মুথে দেওয়া যায় গাইস, দেখি না কি রিমোট দিছে এও জানি না। চলো গাইস, এই জোনে কিন্তু আমাদের সব মিরে গেছি, আবার টিমের আসছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য, আবারও রিভাইভ দিছে গাইস। ভাই বিশ্বাস করো, কয়েকবার মরলাম দেখছো, দুই তিনবার অলরেডি মরে গেছি, বাট জোন পুষারটা কিন্তু গাইস খুবই ভালো কাজ করছে গাইস, খুবই ভালো পুশ দিতেছে। আসলে এরকম পুষার ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর যাদের পাই তারা হচ্ছে বিশ্ববট গাইস, এনিমির সাথে শুধু ফাইট করে আর মরে, দেন দেখা যায় জোন পুষের নামে গাইস মনে করো রাস ফাইটার হয়ে যায়। তো চলো গাইস, আমি কিন্তু তার ছাদে নামি না এইবার, যেহেতু চান্স পেয়েছি সোজা নামছি নিচে, কারণ একটু লুট অন্তত করতে হবে। তো একটা প্লেয়ারে কিন্তু এখানে ইসা গাইস মারি, মাইরা দেখো গাইস কনফার্ম করে প্লেয়ারটার, যখনই লুট করতে বসি হুট করে যারা গেমিং আবার পিস দেয় সামারা ভরা দিয়ে দেয়। তো যাক গাইস, এখানে কিন্তু আমাদের কাকা গেমিং ও ভাই থাইমা নাই, সেও কিন্তু লাভ টাপ দিয়ে আবার যারা গেমিংরে কিন্তু গাইস দিয়ে দেয় লবিতে পড়ায়া। চলো এখানে কিন্তু একটু পরে দেখো গাইস, আমি কিন্তু আবার একটা ভরা খাওয়া যাই, বাট বিশ্বাস করো ভাই একটা ফাইট সামনে থেকে মরতেছি না, থার্ড পার্টি মাইরগুলো খাইতেছি পুরা, মাথাটা পুরো কাম করতেছে না, এই গাড়িটার ফাড়াইলে হয়ে যাবে জোন পুষা শেষ, তাদের স্কোয়াডের জোন পুষার এটা গাইস। এই ল জোন পুষার, জোন পুষারে তো গাইস দিলাম, বাট পিস দেবার আমার আরেকজন ভরা দিয়ে দিছে, কিচ্ছু করার নাই। এদিকে কিন্তু আমাদের বাংলা ভাই আর কাকা গেমিং দুইজন একসাথে ডাউন, আর মাঝখানে থার্ড পার্টি এনিমির আমাদের কিল হাতায় নিল। তো চলো গাইস, আমাদের জোন পুষার ভাই এই জোনে গেছে আবার আমাদের রিভাইভ করতে, এটাও কি সম্ভব গাইস? মাত্র এনিমি বাইচা ছিল গাইস যারা গেমিংদের দুইটা প্লেয়ার আর আমাদের জোন পুষার, আর জোন পুষার কিন্তু এই জোনেও গেছে গেছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য, অবশেষে কিন্তু এই জোনে রিভাইভটা দিয়ে মারা গেছে, কারণ কিচ্ছু করার নাই, প্রচুর হেল্প কাটতেছে। বাট ভাই খুশি হয়ে গেলাম, বিশ্বাস ভাই কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই। তো চলো গাইস, যেহেতু একটা চান্স পেয়েছি এবার অন্তত একটা বাড়ি সারি মারতে হবে, দেখি গাইস ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। চ্যাক জোন পুষার ভাই ভেরি ভেরি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করছো আসলে, আর নাহলে ম্যাচটা এখনই টাঙ্কি মারা খাইতাম। চলো গাইস, এই লাস্ট প্লেয়ার, লাস্ট প্লেয়ার এই যে এদিকে জোনে বইয়াবে বাংলা ভাই, আরে বাংলা ভাই। চলো গাইস, অবশেষে কিন্তু ম্যাচটা আমরা ভুয়া নিয়েই নিলাম, আশা তো ভাই ছিল না যে ম্যাচটা ভুয়া হবে, বাট জোন পুষার ভাই এমন খেলা দিল যা মনে করো ভাই বিশ্বাস করার মতো না। কোন কোন জোনে যে আমাদের রিভাইভ দিছে বলো ভাই, পসিবল এটা সম্ভব? তারপর হয়েছে সম্ভব। তো চলো গাইস, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো। আর ভাই কিছুদিন ধরে কিন্তু আমাদের লাইভ চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না, ভেরি ভেরি সরি, সামনে অ্যাক্টিভ হবো। তো গাইস আজকের মতো যাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।